হচ্ছে আমাদের দিল্লিতে কেস হয়েছিল, কিসের জন্য হয়েছিল বা কী জন্য করেছিলাম ওটা সেটা সবাই তোমরা জানো। তার বিপরীতে ট্রান্সফার পিটিশন করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, তো সেই ট্রান্সফার পিটিশন ডিসমিস হয়ে গেছে এবং আমাদের কেসটা দিল্লিতেই থাকছে এবং সেখানে সম্পূর্ণ কাজ হবে। খুব খুশির খবর নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি যদিও একটু মন মানসিকভাবে একটু প্রবলেমে আছি, তো তারপরেও এই খুশির খবরটা শোনার পর ভিডিও না করে থাকতে পারলাম না। কারণটা কি? অবশ্যই তোমরা তো শুনেই নিলে, ভিডিওর প্রথমেই আমি তোমাদের একটা ছোট্ট ভয়েস ইয়ে দিলাম, সেখানে হচ্ছে গিয়ে আমাদের উজ্জ্বলের গলাওটা, আমাদের উজ্জ্বল, হ্যাঁ, মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বল আর কণিকা, খুব খুব ভালোবাসার মানুষ আমার, তোমরা সবাই জানো যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। আর সেইখানে দাঁড়িয়ে আজকে এত সুন্দর একটা সকালবেলার চমক, সত্যি দিওয়ালির গিফট বলেছে এটা ঠিক কথা। তো তার সাথে সাথে ভাইফোঁটারও একটা দিদিদেরকে দেওয়া একটা সুন্দর গিফট, যেটাও আমরা কিন্তু পেলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে। আর ঘোড়া কী রে ঘোড়ু, কী করবি তুই ঘোড়ি, তুই কী করবি, তোর তো আর কোনো রাস্তা নেই, নে 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 এক কাজ কর, হাত পেতে পেতে চা 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 চা, এই তোমরা আমাকে টাকা দাও, আমার সব শেষ, কোমর বসিয়েছে আমি, বাথরুম করেছে আমি, আমি শুধু হাঁকবো আর হাঁকবো আর হাঁকবো, হ্যাঁ আমি এতদিন ছেড়াতাম, এখন হাঁকবো কোমরটি বসে। তার চোন তোর হাঁকা তো মাথায় উঠে গেল না আজকের ভিডিওটা শুনে, তোর সব ওখানে চালা চামুন্ডারা তো তোর ব্লগে, তোর ভিডিওতে, সরি সরি, কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ওদিকে তো কেস নিয়ে কি আপডেট দিয়েছে, ওই দিয়েছে, তা যা একটু দেখ, সাইড ফাইডগুলো দেখ, আর তো সেই বনু মনু ওদেরকে একটু খবর টবর দে যে তোমরা কী করলে, এত যে ডিম খাওয়ালাম বিরিয়ানি খাওয়ালাম, তোমরা কী করলে, আর তো সেই যেটু, ও মা সে যেটু কী করলো, ঝাড়খণ্ডের সব বোনেরা কী করলো, ঝাড়ের বাস ঢুকিয়ে দিল। যাই হোক শোন, তুই যেটা করেছিস সেটা তো অন্যায় করেছিস, তাই না? আর যারা অন্যায় করে তাদের সাথে কী হয় সেটা তো তুই নিশ্চয়ই জানিস, নিশ্চয়ই জানিস। তো এবার আবার দেখ, তুই আবার কিউআর কোড টোডগুলো দে, কারণ দেখ আমাদেরকেও এবার তোকে টাকা দিতে হবে না, তুই হাগার জন্য কোমর করেছিস, কিন্তু হাগা বন্ধ হয়ে গেল না তো শুনে, কিন্তু আমাদের কিন্তু দারুণ লেগেছে, দারুণ, ভগবান আছে জানিস তো, বলেছিলাম না সব কিছুর জন্য ভগবান আছে, অপেক্ষা করো অপেক্ষা করো। তো আমিও বলি যে আমার পেছনে যারা লাগে তাদের জন্য ভগবান আছে, অপেক্ষা করো অপেক্ষা করো। তো এই দিন আরও আসবে, তোমরা দেখতে থাকবে চুপচাপ। আমি আবার বেশি ফাটানো পছন্দ করি না, আমি চুপচাপ থাকতে পছন্দ করি, তো সেরকম আমিও একটু চুপচাপই আছি, বুঝেছো কি না? অনেক বড় বড় চমক তোমাদের কাছে একটার পর একটা আসবে, যেমন আজকে সকালবেলায় কণিকা উজ্জ্বল দিয়ে দিয়েছে চমক, এরকম চমক তোমরা আরও পাবে। তো যাই হোক, ঘোড়া এবার কী করবে বলো, এইবার চোখের জল পড়বে, না ও আবার ফাইটার লেডি, বাবা জানো তোমরা, ও ফাইট করবে, ফাইট করে জিতবেই জিতবে, কারণ ওর বনু আছে, ওর জেঠুরা আছে, তারা সব ওর পাশে আছে, তার থেকেও বড় কথা ওর ভেরু আছে, ভেরু, ও তো কন্ট্রোভার্সির সাথে সাথে ওর বরকে বেছে নিয়েছে, না কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে, বর বেছে নিয়েছে, তোর বর আছে তো, না বর বাঁচাবে ওকে, নে এবার হাতটা আবার পাত, তোমরা দাও, আমি বাথরুম করেছি, রান্নাঘর করেছি, আমার 10 বছরের শখ পূরণ করেছি, আমার হাত একদম খালি, আগের বার চেয়েছিলি না মনে আছে, এইসব কালো ভূতেরা, মানে যারা কালো মার্কেট আর কি, ওই সবের কথা বলছি, তো তারা সব তোকে ঝপাং ঝপাং করে 12-13 লাখ টাকা নাকি দিয়ে দিয়েছিলো শুনেছি, ভাই আমি তোর অ্যাকাউন্ট দেখিনি, তো শুনেছি তুই নাকি 12-13 লাখ টাকা তুলে ফেলেছিলি, তো এবারেও তোল, আমার তো যেতে হবে রাজধানী করে, নাহলে প্লেনে করে, কারণ আর্জেন্ট আর্জেন্ট তো কখন কখন ডাকবে তার তো ঠিক ঠিকানা নাই, তোকে তো দৌড়াতে হবে সত্যি, যাক ভাগ্য ভালো তুই আগে থেকেই দিল্লি যাওয়াটা প্লেন আর ট্রেন এই দুটোতে যে তুই তৈরি হয়ে নিয়েছিস এটার জন্য ভগবানকে ধন্যবাদ, নাহলে তুই যেতেই পারতিস না, তুই তো ঘরের বাইরেই বেরোতে পারিস না, তাই না? আর তুই যে অন্যদেরকে বলিস, তুই তো নিজেও নাইট করে দোকানে চলে যাস বল, তুই যখন যেটা বলবি ঠিক ভগবান তোকে সেটা দিয়েই বুঝিয়ে দেয় যে দেখো তুমি অন্যদের বলছিলে, দেখো এই কাজটা তুমি এবার করছো। কণিকার রান্নাঘর বাথরুম পায়খানা দেখানো নিয়ে কম খিল্লি করেছিস, আমাদের ইয়ে কী বলে মামনি বাথরুম পায়খানা রান্নাঘর যখন দেখাতো কম কথা বলেছিস, বাবারে বাবা, সেইগুলো দেখ ফিরিয়ে দিয়েছে ভগবান তোকে, ঠিক ফিরিয়ে দিয়েছে। এই যে এখন তুই রান্নাঘর করছিস 50 বার দেখাচ্ছিস, এই যে পায়খানা বাথরুম করছিস 50 বার দেখাচ্ছিস, তা তোর কাছে কি আমরা দেখতে চেয়েছি? তখন যেমন বলতিস কণিকার কাছে আমরা কি দেখতে চেয়েছি কি পায়খানা বাথরুম করছে না করছে, সেরকম আমরাও তোর কাছে পায়খানা বাথরুম দেখতে চাই না, ওটা আবার দেখানোর কি আছে, করেছিস করেছিস একবার দেখিয়ে দিবি হয়ে গেল, এই টাইলস দেখালাম, ওই কোমর দেখালাম, এই সিঙ্ক দেখালাম, এই বেসিন দেখালাম, এখন মনে হচ্ছে না তুই আর দেখলামও করছিস? হ্যাঁ ওরা তো মেমনতা নেত্রীদের পয়সায় করেছে, তো তুই কাদের পয়সায় করলি সেটা একবার বল, তুই সব কালো কুটকুটিদের পয়সায় করেছিস, তুই নিজে কটকটি আর কুটকুটিদের পয়সায় তুই এগুলো করেছিস, আর কিচ্ছু না। আর তার সাথে সাথে তো তোর ম্যান্ডু আছেই, ম্যান্ডু ওই যে একটা রাত থেকে গেলি, বাবা হিড়িম্বাকে বাড়ি পাঠিয়ে দিলি, কিন্তু তুই থেকে গেলি যেখানে একটা রাত তুই বাপের বাড়ি থাকিস না,
তুই বেটা এত শয়তান, তুই ভাবছিস যে তুই শয়তানি করবি আর তোর ওই সাঙ্গপাঙ্গগুলো শয়তানি করবে, আমরা আর কিচ্ছু বুঝবো না। না কিরম দেখলি ভগবান, ওরা সৎপথে ছিল, ওরা তোকে কোনো রকমভাবে কোনো কিছু বলেনি, করেনি, কিচ্ছু করেনি, তুই দিনের পর দিন ওদেরকে বলে গেছিস। ওইরকম আরও আছে, দিনের পর দিন বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে, যেদিনকে ঘরে কোপটা পড়বে সেদিনকে হয়ে যাবে। এটা ভবিতব্য না, ভবিতব্য, আমার মুখ থেকে কিচ্ছু বেরোবে না। তো যাই হোক, সেরকম দিন আসবে, তোরও এসছে আরও অনেকেরও আসবে। তো যাই হোক, ভগবান আছে এটা বোঝা গেল, দেখলি তো কী হলো। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে শুধু এটুকুনি বলতে এসেছিলাম। ও আর তার সাথে সাথে একটা কথাই বলবো, কণিকা উজ্জ্বল তোমাদের যেন জিত হয়। আমরা সব সময় চেয়ে এসেছি, সবাই যারা তোমাদেরকে ভালোবাসি, আমরা প্রত্যেকে চাই এই জিতটা যেন ভগবান তোমাদেরকে দেয়। অনেক কষ্ট করে কণিকা, অনেক কষ্ট করে। আমি ওর বাড়ির কাছাকাছি থাকি, অনেকবার আমি ওর বাড়ি গিয়েছি এসছি, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি দেখেছি মেয়েটাকে, মেয়েটা শুরুর থেকে এখন অবধি প্রতিটা মুহূর্ত কিন্তু আমি জানি। তো সেইখানে দাঁড়িয়ে আমি জানি ও কতটা কষ্ট করেছে এবং করে এখনও, কেন না সংসার থেকে দাঁড় করানোর জন্য। আজকে গোড়ামুখী স্বামী তো তাও 10-12 হাজার টাকা রোজগার করে, তো সেখান থেকে দাঁড়িয়ে তার খাওয়ার পয়সাটা তো সে জোগাড় করতে পারে, কিন্তু কণিকার সেই জায়গাটা নেই। তারপরেও সে হাসি মুখে সমস্ত কিছু কঠোর পরিশ্রম করে করে করে, আসুরকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যে নোংরা মোটাও করেছে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে চেয়েছে একেবারে। বাপ রে বাপ, নেশন ওয়ান্টস টু নো। আর তার ওই মরকট ভাই, বাপ রে বাপ, কুলাঙ্গার ভাই। হ্যাঁ রে কুলাঙ্গার ভাই, এখন তোর পাশে থাকবে তো, এই সময় আবার তোর সাথে দিল্লি ফিল্লি যাতায়াত করবে নাকি? দেখ দেখিস, কারণ দেখ তোর ভাই তো তোর নামে এই মুহূর্তে নিন্দা করছে, আবার এই মুহূর্তে তুই তোর গলার জড়িয়ে তোর কমিউনিটিতে বসে পড়ছিস। বাপ রে ভাই, তো ভাই বাবা লক্ষ্যে করো, ভাই শব্দটাই আমার জীবনে নেই আর যেন নাই আসে। তো যাই হোক, সেই ভাইকে দেখ এবার তোর পাশে আবার পাস কিনা, তোর এই বিপদের দিনে তোর ভাই আবার তোর পাশে থাকে কিনা। তোর ভাই তো তোর আরও ভান্ডা ফাটিয়ে দিয়েছিল। বাপ রে, তোর শুধু না তোর বোনেদেরও, তোর সব ভাই বোনেরা তুই চিন্তা করে দেখ একবার। তো যাই হোক, তুই বসে বসে অন্যের নিন্দা করবি, অন্যের সন্তানের মৃত্যু কামনা করবি, আর ভগবান তোর দিকেই কোর্টের বলটা দিয়ে দেবে যে হ্যাঁ ও দিল্লিতে যেতে পারবে না, ওর পয়সা করি নেই, ওইটা দিল্লি থেকে পুচুমুক করে কলকাতায় দিয়ে দাও। বাবা কী আনন্দ পেয়েছিলি না, পিটিশন ফাইল করেছিস, সেই করেছিস সেই করেছিস বলে খুব বড় বড় ডায়লগ মেরেছিলি তোর সব বোনেরা, বাবা ঝান্ডুবাম বোনেরা। তো সেই বোনেরা দিয়েছে তোকে, কিছু করতে পারলো, একে আবার টিনার জন্য দিচ্ছিলি, মা গো মা রক্ষে করো, ভাগ্য ভালো টিনা নেয়নি। তো যাই হোক, ভগবান আছে এটা সবসময় মাথায় রাখা উচিত, সবার ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত যে ভগবান আছে। একটা সময় অবধি বলার পর থেমে যাওয়া উচিত আমার মনে হয়, কিন্তু যারা থামে না তাদের কপালে দুঃখ থাকবেই থাকবে, এটাই তার পরিণতি। তোর দেখ কেসটা সেই চলে গেল তোর হাতের বাইরে। এবার দেখ, দাও গো দাও, আল্লাহ মেঘ দে পানি দে, তোমার সেটা করবি না, আল্লাহ পয়সা দাও ভগবান পয়সা দাও, না তুই সেটাও করবি না, কারণ ভগবানের প্রতি বিশ্বাস তোর মোটেই নেই। নাহলে তুই বারবার তোর চার পেয়ে পোষ্যটার কথা বলিস, অথচ ননির কথা কিন্তু তোর মুখ থেকে বেরোয় না, কি অদ্ভুত তাই না? ওটাও কিন্তু তোর সন্তান রূপেই বাড়িতে এসেছিল, ওটার মধ্যে আলাদা একটা শক্তি আছে যেটাকে তোর মনের মধ্যে কোনো রকম প্রভাব ফেলতে পারে না, যেটা দিন রাত্রি তুই ওই চার পেয়েটার পেছনে ব্যবহার করিস, সেটা কিন্তু একবারও তোর মুখ থেকে ননির জন্য শুনতে পাই না। আমরা দেখি তো যে ননিকে কত রকমভাবে সেবা করে মানুষ, কত কিছু করে, সকালবেলা উঠেই তাকে জামা কাপড় পর ছাড়ায়, যে নতুন জামা মানে কাঁচা জামা কাপড় পরায়, মোছায়, সুন্দর করে চান করায়, তারপর তাকে খেতে দেয়, সমস্ত রকম জিনিস খেতে দেয়, লাড্ডু থেকে আরম্ভ করে সমস্ত কিছু, চকলেট ক্যাডবেরি, নিজে বসে বসে ক্যাডবেরি খাস, কিন্তু গোপুকে কিন্তু কোনো সময় দিস না। কী অদ্ভুত, ভেবে দেখ তোর মেন্টালিটিটা, তুই শুধু নিজে চিন্তা করে দেখ একবার। আর আরেকটা পোষ্য, দৈভাত দৈভাত দৈভাত, বাপ রে বাপ রে বাপ। শোন, সন্তান রূপে যখন তাকেও নিয়ে এসছিস বাড়িতে, যখন তোর কোলে কেউ তুলেই দিয়েছে, তখন তাকে সন্তান স্নেহেই মানুষ করতে পারিস না, ওর জন্য তো আবার আলাদা সময় দিতে হবে তাই না? আর একে তো চলতে ফিরতি বাটি করে ধরিয়ে দিয়ে কুৎকুৎ করে একটু খাইয়ে দিলি, ব্যাস ওই ওইটুকু বাটির এইটুকু ভাত, এই তো খাওয়াস দই ভাত। তা ও ভয় পাবে না তো কী হবে, ও যে মাংস ফাংস খেয়ে একটু গাট্টা গোট্টা আর শক্তপোষ্ট হবে তা তো হয় না, দই ভাত খেয়ে খাওয়া মানুষ আর কী হবে বল, মানুষ না যদিও মানুষ রূপিত সন্তান আর কি। যাই হোক, তো তোর সন্তান দুধ দই ভাত খেয়ে খেয়ে আর কত শক্তিশালী, কত বুদ্ধিমতী, কত স্ট্রং হবে, সেই জন্য একটা বাজি ফাটানোর আওয়াজে ভয় তোর বগলের তলায় লুকিয়ে পড়ে। তো স্বাভাবিকভাবেই সব পোষ্যরাই এটা করে, আমি দেখেছি আমাদের বাড়িতেও পোষ্য আছে, আমি জানি সেটা, আমি জানি, কিন্তু স্ট্রং হয়নি ও, একমাত্র স্ট্রং তোকে দেখলে হয় দাঁত খিচিয়ে খিচিয়ে আসে, আর কাউকে করে না। তো যাই হোক, সেটাই স্বাভাবিক, তোকেই সহ্য করতে পারে না, কারণ ওরা না বোঝে যে কে কেমন, ওরা বোঝে তো তুই কেমন সেটা তোর পোষ্যও ভালো করে জানে, মানে তোর ছেলে, তোর বড় ছেলে সেও খুব ভালো করে জানে তুই কেমন। আর ছোটো ছেলে মুখে তো কিছু প্রকাশ করতে পারে না, শরীর দিয়ে কিছু প্রকাশ করতে পারে না, সে অলক্ষ্যে তার কাজগুলো করে চলে, বুঝেছিস তো? একটা দিনও ভালো করে দেখিনি যে তুই সেইভাবে গোপালের সেবা করছিস, ওরকম জন্মাষ্টমী করলেই একটা ব্লগের জন্য জন্মাষ্টমী করা, ওরকম অনেকেই অনেক কিছু করে বুঝলি, ছি 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 ছি, তোকে দেখলে না সত্যিই ভাবা যায় না যে তুই এতটা
তারপরেগুলো তোমরা বসিয়ে নিয়েছে যার মতো বাবা, আমি আর বললাম না, কারণ রয়েছি মেয়ের বাড়িতে সব কথা বলা যায় না এটা তো জানোই, আর আমি পছন্দও করি না বলাটা। তো কেমন লাগছে বল, উজ্জ্বল কণিকা। তো আরও 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 ভালো কিছু হোক, আরও ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি, এতদিন ধরে অপেক্ষা করছি, প্রায় এক বছর, বোধহয়টা গত নভেম্বর মাসের কেস হবে, তো এটাও নভেম্বর মাস, তো যাই হোক এক বছর হলেও আমরা তো সুখবরটা পেয়েছি না, রেজাল্টটা আমাদের দিকেই আছে, মানে তোমাদের দিকেই আছে, সেটাও তো আমাদের কাছে একটা বড় পাওয়া। তো আর বাদবাকি যেটুকুনি রেজাল্ট পাওয়ার আছে সেটাও যেন একদম তোমাদের দিকেই হয়, জয়টা যেন তোমাদের হয়, হাসি মুখটা যেন আমরা তোমাদের দেখতে পারি। অনেক ঘোড়ামুখীকে যদি একটু রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখতাম না, তাহলে খুব শান্তি পেতাম, বিশ্বাস করো, শুধু গারদের পেছনে এরকম করে দাঁড়িয়ে থাকবে, কোপাবে শুধু, ওই যে কোপা নিয়ে আছে না বনু, ওই গামলা বনু, মিথ্যাবাদী বনুটা, ওর মতো যদি করে একটু ফোঁকাতো আনন্দ পেতাম আরও বেশি। জানি না, ভগবান যদি চায় সবই হবে, সবার সবটাই আমরা দেখতে পাবো আস্তে আস্তে। তো চলো এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আর কণিকা উজ্জ্বল,